কক্সবাজার শহরের আট নং ওয়ার্ডের বৌদ্ধগুনা প্রবেশ মুখের কালভাট ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায় ভারী বৃষ্টিতে নালায় পানির চাপ বেড়ে যাওয়ায় গত একে জুলাই কালভাটটি ভেঙে যায় এরপর থেকে দুর্ভোগে আছে এলাকাবাসী ভেঙে যাওয়ার পর জনপ্রতিনিধিরা পরিদর্শন করলেও এখনও মেরামত কাজ শুরু হয়নি এই যাতায়াতের পড়টি মানুষের জন্য অত্যন্ত জরুরি অসুস্থ রুগী আছে আমাদের এলাকায় স্কুল আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে সবাই কষ্ট পাচ্ছে এই দুই দিন ধরেই এইটা নিয়ে খুব কষ্ট পাচ্ছে বিকল্প রাস্তা যেটা আছে সেটাতেও গাড়ি ঘোড়া নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছে যে রাস্তাটা এখন দুই পাশে মাটি নিচের থেকে মাঠে চালো যাওয়ার পরে রাস্তার যে অবস্থা হয়েছে হ্যাঁ এখানে অনেক মোটরসাইকেল এবং রিক্সা এবং টমটম অনেক গাড়ি এখানে পড়ছে হ্যাঁ এটা পড়াতে হয়তো অনেক অ্যাক্সিডেন্ট হতে হতেও পারে হ্যাঁ এখন এইটার দায়টা কে নেবে এখন যে অবস্থা এখন যদি একটু মুসলধারে বৃষ্টি আসে এখন তো অ্যাক্সিডেন্টটা হবে যে আর মারাত্মক কারণ সে এই জায়গাটা সে বুঝবে না পানি আর রাস্তা দেখে এখন দুই ফিট উপরে উঠে কালভারটি নারী কাউন্সিলর জাহেদ আক্তারের বাড়ির সামনে হলেও কোনো উদ্বেগ নিতে দেখা যায়নি স্থানীয়দের দুর্ভোগ তাকে পীড়া দেয়নি যদিও স্থানীয়রা নিজ উদ্যোগে মাটি ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করছে তবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের দাবি বৃষ্টি না কমার কারণে মেরামত কাজ শুরু করা যাচ্ছে না কালবাট কালবাটের জায়গায় ঠিক রয়েছে কিন্তু অতিবস পাহাড়ি ডলে পানি স্রোতে রাস্তার কিছু অংশ ধসে গিয়েছে এবং আমাদের মেয়র মহোদয় তাৎক্ষণিকভাবেই এটা জরুরি জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রকৌশল শাখাকে নির্দেশ প্রদান করেছেন এখনও বাড়ি বৃষ্টি হচ্ছে সেই কারণেই দু একদিন অপেক্ষা করতে এখানে কাজ করলে এখন যদি আমরা কাজ করতে যাই তাহলে জনগণের বোগান্তি আরও বেড়ে যাবে তাই নির্বাহী প্রকৌশলী মহয় নির্দেশ দিয়েছেন আগামী রোববারের দিকে সেটা সংস্কার এবং নির্মাণ করার জন্য এখানে মাটি বরাট করে আমরা জনচলাচল এবং যান চলাচলের ব্যবস্থা গ্রহণ করতে চাই প্রবাল পাল CCN